স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমা সহ প্রতিটি মাল্টিপ্লেক্সেই সফটওয়্যারের মাধ্যমে টিকিট বেচা বিক্রির হিসাব রাখা হয়। কিন্তু সিঙ্গল স্ক্রিনের সিনেমা হলগুলোকে অনলাইনে টিকিট বিক্রির আওতায় আনা যাচ্ছে না। প্রযোজক পরিবেশকদের দাবি, কোনো শোতে 200 টিকিট বিক্রি হলে অনেক হল মালিক 100 টিকিট বিক্রির হিসাব দেন। এজন্য একাধিক ছবির তুমুল ব্যবসায়িক সাফল্যের পর সম্প্রতি ই টিকিটিং চালুর দাবি উঠেছে বেশ জোরে সোরে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বারবার বলছেন, প্রযোজকদের রক্ষা কবচ হতে পারে ই টিকিটিং। ম্যানুয়াল পদ্ধতিতে স্বচ্ছতা নেই বলেই সিনেমা দর্শকপ্রিয় হওয়ার পরও টাকার মুখ দেখছেন না প্রযোজকরা। আমরা বলছি যে ই টিকিটিং সিস্টেমটা চালু করেন, তাহলে আমরা সঠিক ছবির প্রযোজকরা সঠিক টাকাটা পাবে। কারণ আমরা একজন প্রযোজক, ধরো আমরা যদি 1 কোটি টাকারই ছবি ধরি, এখন 1 কোটি টাকার তো প্রযোজক খুঁজেও পাওয়া যায় না। তো যদি 50 লাখ টাকা, 70 লাখ টাকা, 80 লাখ টাকারও প্রযোজক ধরি, এই সিনেমা হলে সেই ছবি যাওয়ার পরে বিভিন্ন পর্যায়ে ওইটা টাকাটা ওখান থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, টাকা হারিয়ে যায়। তো সেই যার জন্য ছবির মালিক, ছবি যদি হাউসফুলও যায় তাও আমরা সেটা খুঁজে পাই না, সেই হিসাবে খুঁজে পাওয়া যায় না। তো সেই হিসাবের অসংখ্য রকম অসঙ্গতি আছে। তো ওই হলের স্টাফদের প্রবলেম আছে, এই প্রতিনিধি গেলে তার প্রবলেম আছে। তো তার কারণে আমরা কখনোই, অনেক আমাদের সুপারহিট ছবি কিন্তু অফিসে আসে দেখা যাবে যে না না আপনার 7 দিন ফুল যায়নি, তো 5 দিন গেছে, 2 দিন যায়নি, তার মানে ওইটা কাটিং হয়েছে। তো এই কাটিংয়ের দেশে যে ই টিকিটিং ছাড়া কোনো রাস্তা নেই। ই টিকিটিংটা হইলে হবে কি, আমি নিজে আমার হিসাবটা বুঝতে পারবো যে আমার আজকে টিকিট সেল হলো কয়টা, টিকিট বিক্রি কয়টা, তারপরে আমার আমার ভাগে আসতেছে কত টাকা। তো এটা তো আমরা দাবি করতেছি অনেক দিন আগে থেকেই। সূচনা থেকেই ঢালিউডে টিকিটের হিসাব রাখা হয় খাতা কলমে, ফলে মুক্তিপ্রাপ্ত প্রতিটি সিনেমা হলে একজন করে প্রতিনিধি পাঠান প্রযোজক। এই প্রতিনিধি প্রযোজকের হয়ে টিকিটের হিসাব রাখেন, কিন্তু প্রতিনিধিদের সঙ্গে যোগসাজশ করে হল মালিকরা প্রযোজককে ঠকান বলে বহু বছর ধরে অভিযোগ করে আসছেন চলচ্চিত্র নির্মাতারা। ই টিকিটিং এর জায়গায় এখন আমরা যে ম্যানুয়ালি লোক পাঠিয়ে করছি পয়সা দিয়ে, সেইখানে হচ্ছে সবচেয়ে বড় রকমের দুর্নীতি হচ্ছে। ওই জায়গাটাও আমাদের প্রযোজকরা ক্ষতির, বিশাল বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সেটা হচ্ছে যে যাকে আমরা পাঠাচ্ছি, আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে, তারা যে সেখানে কিছু হল মালিক বা হলের হচ্ছে স্টাফ, তাদের সাথে একটা নেগোসিয়েট করে, তাদের সাথে একটা মিলেমিশে আমাদের সেল কাট করে দিচ্ছে। সেটা হচ্ছে যে সারাদিনে 1 লাখ টাকা একটা ছবির সেল হয়েছে, ওরা ওখান থেকে 50 ড্রপ দিয়ে 50,000 টাকা বললো সেল হয়েছে। যে 50,000 টাকা আমার লোক, আমি যাকে বেতন দিয়ে পাঠিয়েছি, সে এবং হল কর্তৃপক্ষ এটা ভাগাভাগি করে নিল, অসাধু হল কর্তৃপক্ষ। আমি সবাইকে বলছি না, কিছু কিছু জায়গায়, এই যে আমরা সেই জায়গাতেও প্রযোজক আমরা মার খাচ্ছি। তো ই টিকিটিং হলে সেই সুযোগটা নেই। আর আমি বলবো যে আজ থেকে আমেরিকাতে, আজ থেকে 30 বছর আগে ই টিকিটিং শুরু হয়েছে, আর আজকে 30 বছর যাচ্ছে, আমাদের এখনো মুখে মুখে ই টিকিটিং। ই টিকিটিং না থাকার কারণে প্রযোজক প্রদর্শক সম্পর্ক বরাবরই অবিশ্বাসের। এই সম্পর্ক উন্নত হতে পারে ই টিকিটিং চালুর মাধ্যমে। প্রযোজক প্রকৃত আয় জানতে পারলেই সিনেমায় বিনিয়োগে আরো বেশি আগ্রহী হবেন। ইতিমধ্যে সিনেমা হলের আয়ে স্বচ্ছতা না থাকায় বহু প্রযোজক ছেড়ে গেছেন ফিল্ম ইন্ডাস্ট্রি। আমরা তো মানে কুমির কেটে খাল, কি জানে খাল কেটে কুমির আনে, আমরা তো ওদেরকে পাঠাই, ওদেরকে আমরাও টাকা দেয়, আবার ওইখান থেকে হল মালিকরা ওইখান থেকে তাদেরকে টাকা দেয়, এইখান দাও পায় সেখান দাও পায়, কিন্তু আমাদের করার কিছু নাই। সেই জন্য আমরা বারবার যে আমরা বলছি ই টিকিটিংটা করার জন্য, এবং ই টিকিটিংটা করলে একটা প্রডিউসার প্রপার টাকাটা পাবে এবং সিনেমাটাও চাঙ্গার দিকে যাবে। কিন্তু দুঃখের বিষয়, হল মালিকটা এটা হতে দেয় না। কেন দেয় না তারা জানে, আমরা বহুবার চেষ্টা করছি। আর প্রযোজকরা বলছেন, অনেকদিন ধরে তারা ই টিকিটিং এর দাবি জানিয়ে আসছেন, কিন্তু প্রদর্শকরা কোনোভাবেই ই টিকিটিং এ আসতে রাজি নয়। এর পেছনে রয়েছে কর ফাঁকির বিষয়ও। বর্তমানে টিকিটের গায়ে যে মূল্য লেখা থাকে, দর্শকের কাছে টিকিট বিক্রি করা হয় তার চেয়েও বেশি মূল্যে, আর যত টাকার টিকিট বিক্রি হয় দেখানো হয় তার চেয়ে অনেক কম, যে কারণে সিনেমা হল থেকে প্রচুর পরিমাণে রাজস্ব হারায় সরকার। ই টিকিটিং চালু হলে এই অবস্থার পরিবর্তন ঘটবে বলে মনে করেন নির্মাতারা। ই টিকিটিং হলে আমাদের অনেকটা খরচ কমে যায়, যেমন একজন সেখানে একজন রিপ্রেজেন্টেটিভ পাঠাইতে হয় হিসাব নেওয়ার জন্য, সেটা আমাদের দরকার হয় না, এবং প্রযোজক প্রদর্শকদের মধ্যে যে অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয় সেটি থেকে আমরা রক্ষা পেতে পারি। যে আবার আমরা যে প্রযোজকরা বা পরিবেশকরা একটা নির্দিষ্ট সময় তাদের হিসাবটা যথাযথভাবে পেয়ে যায় এবং তারা যথাযথভাবে তার টাকাটা পেয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে সেই টাকাটা পেয়ে গেলে সে আরেকটা নতুন ছবি শুরু করতে পারে, এটি একটি বিশাল প্রভাব ফেলবে চলচ্চিত্রের জন্য। প্রদর্শক নেতারা বলছেন, ই টিকিটিং এর পেছনে বিনিয়োগ দরকার, হল মালিকদের হাতে টাকা নেই। সিনেমা হল আধুনিকায়ন ও সংস্কারের জন্য 1,000 কোটি টাকার তহবিল ঘোষণা করেছে সরকার, তহবিল থেকে ব্যাংক টাকা ছাড় করে
করেনি এখনো। টাকা ছাড় করলে হলগুলো আগ্রহী হবে ই টিকিটিং এ। নর্মাল যে সিনেমা হলগুলো আগে থেকে ছিল সেইগুলোতে ই টিকিটিং এর ব্যবস্থা নাই, আর এগুলো এই পর্যায়ে করাও সম্ভবপর না। সেটা একমাত্র সম্ভব হবে যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে 1,000 কোটি টাকার যে পুনঃঅর্থায়নযোগ্য তহবিল বাংলাদেশ ব্যাংক করছে, সেই তহবিল থেকে টাকা নিয়ে পুরনো সিনেমা হলগুলো বা নতুন করে সিনেপ্লেক্স নির্মাণের যে কাজকর্ম শুরু হয়েছে সেইটা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে সেইখানে ই টিকিটিংটা নিশ্চিত করা যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। সংশ্লিষ্টরা বলছেন ই টিকিটিং চালু হলে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারবেন সিনেমা হলে প্রতিদিন কত টাকা আয় হচ্ছে, আয়ের স্বচ্ছতা থাকলে ব্যাংক সহজেই চলচ্চিত্র নির্মাণে ঋণ দিতে সম্মত হবে। অবশ্যই জরুরি, এটা আমার মনে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ই টিকিটই হওয়ার কথা এবং এটা হবে। তখন আপনারা জানতে পাবেন যে সারা বাংলাদেশে এটি ছবি মুক্তির পর কত টাকা সেল হয়েছে। এদিকে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ বলছে তারা যেভাবে ই টিকিটিং বাস্তবায়ন করেছেন সেভাবে ই টিকিটিং চালু করতে হবে দেশের সব সিনেমা হলকে। তবে থিয়েটারে চুরি ঠেকাতে প্রযুক্তির সঙ্গে জরুরি নৈতিকতাও। এখানে সততা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে আমি 10টা টিকিট বিক্রি করছি সেই 10টা টিকিটের ভাগ আমি প্রযোজককে দেব, সেটা ই টিকিটিং এর মাধ্যমে হোক বা ই টিকিটিং ছাড়াই হোক। তবে হ্যাঁ, একটা যেটা বলতে পারি সেটা হচ্ছে ই টিকিটিং হওয়া উচিত সবার ক্ষেত্রে, তাতে করে স্বচ্ছতাটা কিছুটা হলেও স্বচ্ছতা থাকে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন একটি আধুনিক সিনেমা হলে সবকিছুই ডিজিটাল হওয়া উচিত, টিকিট বিক্রিতে স্বচ্ছতা এলে এ সেক্টরে কর্পোরেট গোষ্ঠী টাকা বিনিয়োগে উৎসাহ পাবে, ফলে সিনেমা শিল্প শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারবে। মাহফুজুর রহমান, আরটিভি।